পৃথিবীতে যত চিরসুন্দর অর্ধেক তার করি আছে নারী, অর্ধেক তার নর, অর্থাৎ নারী শক্তি সমাজের সর্বদাই বিরাজমান। তাই আমি আর যে রাহিন জাগো এফএম এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকল নারীদেরকে। পৃথিবীতে যত কিছু সুন্দর আছে, যত কিছু কল্যাণকর আছে, তার পেছনে পুরুষ এবং নারীর সমান অবদান। কেউ কাউকে খাটো করে কোনোদিনও দেখতে পারবে না, সেটা সম্ভব নয়। একজন পুরুষ হিসেবে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাগো এফএম 94.4 এবং আর যে রাকিব এর পক্ষ থেকে পৃথিবীর সমস্ত নারীকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা। হাই, আমি আরজি নীলাঞ্জনা। হাই, আমি আরজি মেঘলা। জাগো এফএম 94.4 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো প্রতিটি নারী, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। ঘরে কিংবা ঘরের বাইরে প্রতিদিন প্রতিনিয়ত নারীর ভূমিকা বাড়ছে, শ্রদ্ধা ভালোবাসা সম্মান বিশ্ব নারী দিবসে সবার প্রতি। দিস ইজ মি আরজি অপূর্ব। নারীকে নারী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে দেখুন, একসাথে চমৎকার কিছু করুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমি রাজবে এবং আমি আয়মান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে জানাই জাগো এফএম 94.4 এর পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। হাই, আমি তানভি তারেক। বিশ্ব নারী দিবসে আমার একটাই কথা, যে আমি কাপুরুষ নই, কাপুরুষ তারাই যারা নারীকে অসম্মান করে। পৃথিবীতে সকল কাপুরুষের বিরুদ্ধে আমরা লড়তে শিখি, লড়ার জন্য প্রত্যয়ী হই। বিশ্ব নারী দিবসে সকল নারীকে আমার শ্রদ্ধা ভালোবাসা। বিশ্ব নারী দিবস উপলক্ষে পৃথিবীর সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী। জাগো এফএম 94.4 এর পক্ষ থেকে বিশ্ব নারী দিবসে সকল নারীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি ইমদাদ হোসেন শপথ, ডায়েটিশিয়ান থাইরয়েড কেয়ার বাংলাদেশ। নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীদেরকে জাগো এফএম 94.4 এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। নারী, সে তো কখনো মা, কখনো স্ত্রী, কখনো প্রেয়সী, কখনো তোমার খুব প্রিয় বন্ধু। আর এই নারীদের উৎসাহ আর অনুপ্রেরণাতেই আমরা পুরুষেরা করে ফেলি সমাজের বাঘা বাঘা কাজগুলো। তাই আজ এই বিশ্ব নারী দিবসে পৃথিবীর সমস্ত নারীর প্রতি রইল আমার সম্মান ও ভালোবাসা এবং বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।